বন্ধুরা, গাঁদা গাছের চারা বসানোর পর থেকে কোন খাবার দিতে হয় জানেন? চারা বসানোর পর থেকে এই সারগুলি প্রয়োগ করলে আর কোনো খাবার প্রয়োজন হয় না। এটি একটি এমনই শক্তিশালী তরল সার যেটা প্রয়োগ করে খুব সহজেই গাছগুলির বৃদ্ধি হবে, ঝাঁকড়া হবে, গাছ ভরে যাবে ফুলে। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আপনারা। যদি আপনারা চান গাঁদা গাছ দ্রুত বৃদ্ধি, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। আজকের এই ভিডিওতে দুটি খাবারের কথা বলবো, যে দুটি খাবার সবথেকে ভালো গাঁদা ফুল গাছের জন্য। যদি আমরা এই দুটি খাবার গাছে দিতে পারি, তাহলে দুর্গাপূজায় আমরা ছাদ বাগানে এভাবে গাছ ভরে ফুল পাব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, যদি আমরা এভাবে খাবার তৈরি করে চারা গাছে দিই, তাহলে এই গাছ হতে ছ মাস একটানা ফুল আমরা পাবই পাব। প্রথমে যে খাবারটি আমরা গাছে দেব, একটু দেখে নিই কীভাবে কতটা পরিমাণ দিয়ে আমরা তৈরি করব এবং গাছগুলিতে ঠিক কতটা পরিমাণ আমাদের দিতে হবে। এই যে কালো কালো দানা, এটি রাসায়নিক সার 18-46-0, নাম ডিএপি, ড্রাই অ্যামোনিয়াম ফসফেট। এর মধ্যে কি আছে? 18% নাইট্রোজেন থাকার ফলে গাঁদা গাছের শর্করা উৎপাদন এবং আত্মীকরণে সাহায্য করে। এটি গাছের শিকড়গুলির গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, শালক সংশ্লেষণের প্রক্রিয়া বৃদ্ধি পায়, গাছের পাতা সবুজ রাখে। আর ডিএপি সার, এটি ফসফরাস বেস সার, নাইট্রোজেন 18%, ফসফরাস 46%, আর অল্প পরিমাণে থাকে সালফার। এই তিন পুষ্টির মিশ্রণে নতুন গাঁদা গাছের টিস্যুর বিকাশ, প্রোটিন সংশ্লেষণের নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কাজ করে এই সারটি। গাছের বৃদ্ধি বিকাশের চক্র জুড়ে ফসফরাস পুষ্টি দেয় এবং নাইট্রোজেন এবং সালফারের প্রাথমিক প্রয়োজনীয়তা পূরণ করে এই একটি সারে। বন্ধুরা, এর সঙ্গে দেব আমরা আরেকটি সার, পটাশ সার। একইভাবে এটি গাছের বৃদ্ধি এবং ফুল আনতে সাহায্য করে, গাছের এ টু জেড শরীরবৃত্তিরও কাজ করে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, 1 লিটার জলে 5 গ্রাম ডিএপি, 5 গ্রাম পটাশ একসঙ্গে জলে গুলে নিতে হবে। 5-10 মিনিট জলে থাকলে নরম হয়ে যায়, একটু নাড়াচাড়া করে নিলে জলের সঙ্গে মিশে যায় সহজে। এই তরল সারটি 4 দিন পর পর প্রতিটি চারা গাছে 1 কাপ করে, গাছের গ্রোথের জন্য খুব ভালো তরল। এর সঙ্গে আরেকটি তরল সারের কথা আমি আপনাদের আজকে বলবো। যদি আপনারা দেন, তাহলে গাছের পাতা চকচকে সবুজ থাকবে, শাখা পোশাকা ছাড়বে বেশি। অনেক সময় গাছের কচি পাতা কুচকে যায়, শাখা পোশাকা সরু হয়। এটি দিলে ডালপালা কাণ্ড মোটা হবে, ফুলগুলি বড় হবে, গাছে থাকবে অনেক দিন। সেটা হচ্ছে একরোমিন গোল্ড। এটি সব রকম গাছের জন্য মাইক্রো উপাদানের সবথেকে কার্যকর পুষ্টির উৎস। এটি মাটিতে দিলে অনুখাদ্যের ঘাটতি থাকে না। বন্ধুরা, বাড়িতে যে সমস্ত গাঁদা গাছ ছোটো আছে, বৃদ্ধি বিকাশ হচ্ছে না, নতুন শাখা পোশাকা ছাড়ছে না, এই দুটি তরল সার গাছে দিয়ে যান। এই এগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 1 ml মিশিয়ে একইভাবে 7 দিনে 1 বার 1 কাপ করে দিলেই হবে। দেখবেন গাছের বৃদ্ধি এবং বিকাশ সব থেকে ভালো হবে আপনার। এই গাঁদা গাছগুলি আমার 12 মাসের গাঁদা, শাখা কেটে চারা করেছি। আপনারাও বাড়িতে তৈরি করে গাছের সংখ্যা বাড়িয়ে নিন, আগে করুন, ফুল পাবেন সবার আগে। যে কোনো অসুবিধায় কমেন্টে লিখুন,
উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার একটি নতুন ভিডিও দেখা হবে। ভালো থাকুন, নমস্কার।